ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট বন্ধুরা। অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলটের 13 আগস্টের ফার্স্ট, সেকেন্ড আর থার্ড শিফট মিলিয়ে আমি প্রশ্নগুলো একসাথে দিয়ে দিয়েছি, যেগুলো কালেক্ট করতে পেরেছি। একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমার ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল, এর জন্য আমরা দুঃখিত। তো চলো প্রশ্নগুলো দেখে নিই কী কী এসেছিলো। দেখো, প্রথমে একটা প্রশ্ন এসেছিলো ফিজিক্স থেকে। একটি 5 ওহম ও একটি 10 ওহম সমান্তরাল সমবায়ে আছে, মানে একটা 5 ওহম আর একটা 10 ওহম রোধ সমান্তরাল সমবায়ে রয়েছে, এর সাথে 15 ওহম একটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে পুরো বর্তনীটার তুল্য রোধ কত হবে? তো দেখো, আমি এটা তোমাদের জন্য সলভ করে দিয়েছি। 5 ওহম আর 10 ওহম রোধ এরকম যদি সমান্তরাল সমবায়ে থাকে, আর তার সাথে 15 ওহম যদি একটা শ্রেণী সমবায়ে যোগ করা থাকে, তাহলে ছবিটা কীরকম হবে দেখো আমি এঁকে দিয়েছি। এবার দেখো, শ্রেণী সমবায়ে R1 প্লাস R2 প্লাস R3 এরকম হয় যদি শ্রেণী সমবায়ে রেজিস্ট্যান্সগুলো থাকে, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/R1, 1/R2, 1/R3 মানে রেসিপ্রোকালটা হয়। এবার এক্ষেত্রে কী বলা হয়েছে যে দুটো সমান্তরাল সমবায়ে 5 ওহম আর 10 ওহম, তাহলে দেখো 1/5, 1/10 আর প্লাস 15 যদি আমরা করি তাহলেই আমরা এর অ্যান্সারটা পাবো। তো দেখো, আমি এখানে এটা ক্যালকুলেশন করে দিয়েছি, তোমরা ভিডিওটা দরকার হয় পজ করে একটু দেখে নাও, যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে। এরপর দেখো নেক্সট প্রশ্ন, চাঁদে একটি বস্তুর ওজন 1.5 কেজি হলে পৃথিবীতে ওই বস্তুর ওজন কত? তো এই ধরনের কিছু একটা প্রশ্ন পড়েছিল। তো যদি হয়, আমরা জানি চাঁদের থেকে পৃথিবী 6 গুণ বেশি হবে, তাহলে 9 কেজি হয়ে যাবে। এরপর দেখো, অ্যামিবা কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে? তো এটা হয়ে যাবে দ্বিবিভাজন, বাইনারি ফিশন বলে আমরা যেটা জানি। এরপর দেখো, সিন্ধু সভ্যতার মানুষেরা কিসের পুজো করত? তো এরকম একটা ইতিহাসের প্রশ্ন এসেছিল, যেটা অ্যান্সার হয়ে যাবে পশুপতি। এরপর দেখো, HCl আর Na2CO3 কোন গ্যাস উৎপন্ন করে? HCl আর Na2CO3 কোন গ্যাস উৎপন্ন করে বন্ধুরা? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো এরকম একটা প্রশ্ন এসেছিলো। এবার দেখো, সম্প্রতি ব্রহ্মপুত্র উৎসব কোথায় পালন করা হলো? তো ব্রহ্মপুত্র উৎসব পালন করা হয়েছে গুয়াহাটিতে। এরপর দেখো, অরুণ জেটলি কোথাকার সংসদ ছিলেন? তো এটা অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। এরপর দেখো, জারণ বিজারণ বিক্রিয়া থেকে একটা প্রশ্ন এসেছিলো, আমি এক্স্যাক্টলি জানি না কোনটা এসেছিলো বা কী ধরনের এসেছিলো, তবে আমি একটা ক্যান্ডিডেটের কাছ থেকে জানতে পেরেছি যে জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে কোনো একটা কোশ্চেন এসেছিলো। তোমরা জারণ বিজারণ বিক্রিয়াটা একটু দেখে নিও ভালো করে। কোন ক্রিকেটার তামিলনাড়ুর প্রো কবাডি তামিল থালাইভাসের একজন মালিক? তো তামিল থালাইভাসের 4টে মালিক রয়েছে, তার মধ্যে সচিন তেন্ডুলকারই একজন, যিনি একজন ক্রিকেটার। তো এটা ছিল রাইট অ্যান্সার, সচিন তেন্ডুলকার হবে। এরপর দেখো, এলাহাবাদ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর CEO কে? তো এলাহাবাদের ম্যানেজিং ডিরেক্টর CEO আমি কারেন্ট অ্যাফেয়ার সেকশনে আলোচনা করেছিলাম, অনন্ত সুব্রহ্মণ্যম। এরপর দেখো, WTO কবে প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা, সেটা স্থাপিত হয়েছিল 1945 সালে। এরপর দেখো, ITBP এর ডিরেক্টর জেনারেল কে? তো ITBP ডিরেক্টর জেনারেল RK পঞ্চানন্দ। এরপর দেখো, ব্যাঙের ক্রোমোজোম সংখ্যা কত? ব্যাঙের ক্রোমোজোম সংখ্যা 26টি। তো এই ধরনের প্রশ্ন ছিল। এরপর দেখো, ম্যানোমিটারের সাহায্যে কী মাপা হয়? এটা পড়েছিল, আমরা জানি গ্যাসের চাপ মাপা হয়। এরপর পারদের হিমাঙ্ক কত? পারদের হিমাঙ্ক কত হবে? -38.83°C। এরপর UIDAI এর CEO কে? তো এর CEO অজয় ভূষণ পাণ্ডে। এরপর দেখো, ইনফোসিসের CEO কে? তো ইনফোসিসের CEO সলিল পারেক, আর চেয়ারম্যান হচ্ছে মিস্টার নীলেকানি। নেক্সট কোনো শিফটের চেয়ার মিস্টার নীলেকানি পড়ে যেতে পারে চেয়ারম্যান। এরপর দেখো, কে ব্রহ্ম সমাজ স্থাপন করেন? তো ব্রাহ্ম সমাজ স্থাপন করেন রাজা রামমোহন রায়। এরপর পড়েছিল কিষাণ বিমা যোজনা, কিষাণ বিমা যোজনা থেকে একটা প্রশ্ন এসেছিলো যে কিষাণ বিমা যোজনার ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে? তো এখানে নওয়াজুদ্দিন সিদ্দিকি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম CFO কে? তো এটা সুধা বালাকৃষ্ণন, প্রথম মহিলা CFO, এটা এসেছিলো। এরপর দেখো, পিকে সিনেমার পরিচালক কে? পিকে সিনেমার পরিচালক রাজকুমার হিরানি। এরপর দেখো, গ্লাইকলের স্বাদ কেমন? গ্লাইকলের স্বাদ কেমন হয়? মিষ্টি। নেক্সট দেখো, শিল্পক্ষেত্রে ক্ষমতার কোন একক ব্যবহার করা হয়? তো এখানে আমি জানি না অপশানগুলো কী ছিল, তো এখানে হোয়াট আমি দিয়ে দিয়েছি। এরপর দেখো, বাবরনামা কোন ভাষাতে লেখা হয়েছিল? এটা লেখা হয়েছিল তুর্কি ভাষায়, এটা এসেছিলো এক্সামে, এটা একটা ইতিহাসের প্রশ্ন। এরপর দেখো, গাছ সূর্যের দিকে যায় কোন হরমোনের প্রভাবে? একটা বায়োলজিক্যাল প্রশ্ন ছিল, যার অ্যান্সার কী হবে? অক্সিন।
এরপর দেখো, চেন্নাই নার্সারি টানেল কে উদ্বোধন করেন? তো এটা উদ্বোধন করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। এরপর রেবিস ভাইরাস কে আবিষ্কার করেন? আবার একটা বায়োলজিক্যাল প্রশ্ন, যেটা অ্যান্সার হয়ে যাবে লুই পাস্তুর। নেক্সট এসেছিল হীরের সংকট কোণ কত? হীরের সংকট কোণ প্রায় 25 ডিগ্রি, 24 পয়েন্ট সামথিং হয়, তবে এটা 25 ডিগ্রি সম্ভবত, এরকমই কিছু একটা অপশানে ছিল। এরপর দেখো, 2017 এশিয়া বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছিল? তো এখানে কোটা হবে এটা উজবেকিস্তান। ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা পাইলটকে? শুভাঙ্গী স্বরূপ। এটাও এসেছিলো, আমি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে আলোচনা করেছিলাম। নেক্সট দেখো, এদের মধ্যে কোনটা নোবেল গ্যাস নয়? তো হাইড্রোজেন, রেডন, জেনন, ক্রিপ্টন, এরকম চারটে অপশান ছিল, তার মধ্যে হাইড্রোজেনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো, হীরের মধ্যে কার্বন পরমাণু সংখ্যা কত? তো এখানেও ঠিক কোশ্চেনটা আমার কাছে ক্লিয়ার নয় ঠিক কীভাবে এসেছিলো, যেহেতু কার্বন পরমাণুর মানে কার্বনের পরমাণু সংখ্যা মানে আউটার সেলে 4 হয়, তো এখানে হীরের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা আমি 4 দিয়েছি, এই কোশ্চেনটা আমার কাছে ক্লিয়ার নয়, এই ধরনের কোনো একটা কোশ্চেন এসেছিলো এক্সামে। এরপর দেখো, পিএইচ স্কেলের মান সর্বাপেক্ষা কত হয়? পিএইচ স্কেলের মান সর্বাপেক্ষা হয় 14। এরপর দেখো, হাইড্রোজেনের কটা আইসোটোপ থাকে? হাইড্রোজেনের 3টা আইসোটোপ থাকে। এরপর দেখো, প্লবতায়ের কথা কোন বিজ্ঞানী প্রথম বলেন? তো আর্কিমিডিস বলেছিলেন এটা। তামার পারমাণবিক সংখ্যা কত? আবার পারমাণবিক সংখ্যা থেকে একটা প্রশ্ন, তো এটা হবে 29। এরপর দেখো, ফুলের স্ত্রী জননাঙ্গ কোনটা? এর আগের দিন আমরা দেখেছিলাম পুরুষ জননাঙ্গ পড়েছিল, স্ত্রী জননাঙ্গ আবার একটা পড়েছে, তো গর্ভকিশোর চক্র হবে এখানে রাইট অ্যান্সার। এরপর দেখো, ম্যালেরিয়ার পরজীবী কোনটা? ম্যালেরিয়ার পরজীবী হচ্ছে প্লাসমোডিয়াম। এরপর দেখো, যুদ্ধাভ্যাস জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কোন কোন দেশের মধ্যে হয়েছিল? তো এটা হয়েছিল ভারত আর ইউএসএর মধ্যে। দেখো, এশিয়ান গেমস 2018 কোথায় হয়েছিল? তো এটা হয়েছিল ইন্দোনেশিয়া। এরপর দেখো, ভোল্ট মিটারের সাহায্যে কী মাপা হয়? বিভব প্রভেদ। এরপর জিমনাস্টিক থেকে পদ্মশ্রী পুরস্কার কে পেয়েছেন? তো দীপা কর্মকার পেয়েছিল জিমনাস্টিক থেকে পদ্মশ্রী পুরস্কার, যা ত্রিপুরায় বাড়ি। অনেক সময় দীপা কর্মকারের বাড়ি নেক্সট কোনো শিফটে জিজ্ঞাসা করতে পারে যে কোথায় দীপা কর্মকারের বাড়ি, তো ত্রিপুরা হয়ে যাবে। এরপর দেখো, এইচআরডি মিনিস্টার কে? এইচআরডি মিনিস্টার হচ্ছে প্রকাশ জাভেরকার। হুবলি শহর কোথায় রয়েছে? কর্ণাটকে। এরপর কথাকলি কোন রাজ্যের নৃত্য? কেরালা। এরপর দেখো, 2017 ইউএস ওপেন কে জিতেছিল? তো এটা জিতেছিল রাফায়েল নাদাল। তোমরা ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন এগুলো সবকটা দেখে নেবে, ফ্রেঞ্চ ওপেন। বিশ্ব বইমেলা কোথায় হয়েছিল? বিশ্ব বইমেলা হয়েছিল দিল্লিতে, মানে ওয়ার্ল্ড বুক ফেয়ার যেটা। এরপর দেখো, কোন ভারতীয় বংশোদ্ভূত আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী? খুব ইম্পর্টেন্ট, লিও ভারাতকার। এগুলো কিন্তু আবার রিপিটও হতে পারে এবং শোনা যাচ্ছে যে রিপিট হচ্ছে বিভিন্ন শিফটে, তো তোমরা এগুলো ভালো করে দেখে নাও। এরপর দেখো, আসামের রাজ্যপাল কে? আসামের রাজ্যপাল হচ্ছে জগদীশ মুখী। দ্য গড অফ স্মল থিংস বইটার লেখক কে? তো এটা হচ্ছে অরুন্ধতী রায়ের লেখা, এটা অন্যান্য বিভিন্ন এক্সামেও বারবার এসেছে, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো, চেতন ভগতের লেখা স্টোরি অফ মাই ম্যারেজের উপর লেখা বই, দ্য স্টোরি অফ মাই ডিভোর্স, এখানে একটু লেখাটা ভুল হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি চেতন ভগতের লেখা স্টোরি অফ মাই ম্যারেজের উপহাস্য, মানে উপহাস করে লেখা একটা বই, যেটা দ্য স্টোরি অফ মাই ডিভোর্স, সেটা কার লেখা? তো ডুরি বোলান হয়ে যাবে অ্যান্সার রাইট। এরপর মহিলা আয়োগের অধ্যক্ষকে? মহিলা আয়োগের অধ্যক্ষ হচ্ছেন ললিতা কুমার মঙ্গলম। সো ভিডিওটা ইউজফুল বলে মনে হলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা যারা এখনও করনি, সাথে সাথে বেল আইকনটা প্রেস করে নাও, যাতে আবার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ধন্যবাদ।